जादवपुर विश्वविद्यालय से आगामी दिन एक उज्जवल भविष्य अत्यंत आदर छात्रटी ताके जे भावे निशंस भावे पैसाचिक बर्बरचित भावे ताके खून करा हुए छे एवं ग्राम थेके जिला थेके पढ़ते आसा एई आदरे सोनार टुकड़ो आमादेर भविष्य एई मात्र 17.5 बछर बयसे आमादेर छेड़े चले गेलेन केड़े ना हलो तार प्रतिबादेर जन्य आमरा एई मृत्युटाके शुधुमात्र साधारण स्वाभाविक मृत्यु हिसेबे आमरा ग्रहण करछि ना। दीर्घदिन धरे जादवपुर विश्वविद्यालय के राष्ट्रविरोधी देश विरोधी एवं समस्त रकम अन्यायेर एकटि आतुर घरे परिणत करेछेन बाम अतिबाम किछु माने जादेर छात्र होवार बयस नेई अनेक आगे छात्रत्व चले गेछे तारा एई जायगाटाके आतुर घरे परिणत करेछेन आमरा एई व्यवस्थार परिवर्तन करते चाई आमरा शुधु बाम अतिबाम एई जे तथाकथित आधुनिक मॉडर्नाइजेशनेर नामे मुक्त चिंता मुक्त मन एटाके आमरा मने करि एकटा मानसिक विकार ए शुधु एरा नय जारा आमादेर शिक्षा व्यवस्थाय कर्तृपक्ष हिसेबे जड़िये आछे ताराओ कोनो भावे दायित्व एड़िये जेते पारेन ना। इतिमध्ये संवाद माध्यमे टक शो प्राक्तन उपाचार्य शिक्षाविद चिंताशील व्यक्ति विभिन्न राजनैतिक दल जारा संवेदनशील नेता तादेर मुख थेके आपनारा सबाई शुनेछेन जादवपुर विश्वविद्यालय तार होस्टेल तार रैगिंग तार अत्याचार एटा अनेक दिन धरे चले आसछे एवं कलकाता हाईकोर्टेर प्राक्तन प्रधान विचारपति मंजुला चेल्लुर महोदय निर्दिष्ट करे जजमेंट केओ जादवपुरे कार्यकर करा हयनि। गतकाल एकटि सामाजिक संगठन आयोजित सरल श्रद्धा सभाय सेखाने अभिजीत बाबू प्राक्तन उपाचार्य बोलछिलेन किभाबे सिसिटिवि लागानो आटकानो हयेछे किभाबे निरापत्ता চৌকি বসাতে দেওয়া হয়নি এবং জেলে থাকা ওই চোর পার্থ চট্টোপাধ্যায় আর তার মনিব মমতা ব্যানার্জি কিভাবে এই ঘটনার পিছনে দায়ী পরিষ্কারভাবে বলা হয়েছে। প্রথম ধরা পড়েছে সৌরভ, এই সৌরভ হলো বাংলা পক্ষের নেতা। কে বাংলা পক্ষ যাদের সৃষ্টি করা হয়েছিল 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টিকে অবাঙালিদের পার্টি বলে প্রচার করার জন্য। এই সৌরভের ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেখবেন এই 1.5-2 মাসের মধ্যে আমাকে আক্রমণ করে ফেসবুকে তার লেখা WBCS এ বাংলা নাকি আমরা আটকাতে চাই, আমরা অবাঙালিদের বাংলা পড়াতে চাই, আমাদের জাতীয় শিক্ষানীতি নরেন্দ্র মোদীজির রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আঞ্চলিক ভাষাকে মর্যাদা দেওয়ার জন্য আনা হয়েছে, আমরা সবাই এর পক্ষে। এরা মমতা ব্যানার্জির পেরোলে আছে। এদের একজন তন্ময় ঘোষ, তিনি এখন বড় নেতা সরকারি পোস্টে আছেন, তাকে মমতা ব্যানার্জি
ব্যবস্থা করেছেন। এদের একজন সমীরণ তাকে রাজ্যসভায় পাঠানো হয়েছে। এদের প্রত্যেকের চরিত্র আপনারা জানেন। এই এরাই এই অর্গানাইজেশন গুলো ডিএস সহ এই তিন চারটি অর্গানাইজেশন 21 সালে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করেছিল। এরা হচ্ছে মমতা ব্যানার্জির বিটিম, মমতা ব্যানার্জির ফান্ডেড অর্গানাইজেশন, এবং এদেরকে মোটা হোস্টেলটাকে অত্যাচারের জায়গায় পরিণত করো, মাদক ছড়িয়ে দাও, যা খুশি করো। একটু আগে আমাকে যে ভাইরা তারা ডেপুটেশন দিয়ে গেল অ্যাজ এ লিডার অফ অপোজিশন, তারাও একই কথা বলে গেছে যে ভারতবর্ষের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানে নাকি বন্দে মাতরম নিষিদ্ধ। আমরা উপড়ে ফেলব, আমরা ওই পার্টির সৈন্য যে পার্টি কাশ্মীর থেকে 370 ধারা তুলে ফেলে দিয়েছে, উপড়ে ফেলে দিয়েছে। আমরাও এখান থেকে এই তথাকথিত টুকরে টুকরে গ্যাং, দেশ বিরোধী শক্তি, ইনকিলাবি নারা, চীন যাদের বাপ আর মা, মমতা ব্যানার্জি যার গার্ডিয়ান, তাদেরকে তুলে ফেলবো, এ দায়িত্ব আমাদের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।